হাইলঙ্গানটা মূলত হচ্ছে আঁশফলেরই একটা উন্নত ভ্যারাইটি। সাধারণত আমরা বাংলাদেশে যারা আঁশফল চিনি বা আঁশফল বলে জানি, সে ফলেরই উন্নত ভ্যারাইটি। আঁশফল তো সাধারণত খেতে কিছুটা মিষ্টি হয় এবং ওটার মাংস কম থাকে। এই থাইলঙ্গানের আপনার মাংস হয় বেশি এবং বিচি হয় খুবই ছোট, ঠিক আছে, খুবই ছোট বিচি হয়। এবং দেখতে পাচ্ছেন এটার কিন্তু আরও বড় হবে, এটার গায়ে যে সবুজ আভায় এখনও আছে, সবুজ আভায় এখনও আছে, এটা আরও বড় হবে। তবে তার জন্য কিছু সময় প্রয়োজন। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো যে লঙ্গানের আঁশফল আর লঙ্গানের মধ্যে তফাতটা দেখাবো। আঁশফলের বীজটা মূলত বড় হয় আর লঙ্গানের বীজটা অনেক ছোট হয়, আর এর খেতে খুবই টেস্টি, খুবই মিষ্টি, লিচুর মতো খেতে। তো আজকে এটাই রিভিউ দেবো যে আসলে এর ভেতরে মাংসটা কতটুকু হয়। একটা সেরো সেরো একটা ভালো ছোট দেখেছিল যেটা। অনেক সুন্দর মাংস দেখি, পুরোটা আছে, বীজটা দেখি, বীজটা কতটুকু, বীজটা দেখাই সবাইকে। এই যে দেখেন বীজ কত ছোট, মানে এত ছোট বীজ, আরও বীজ ছোট হবে, এগুলো বড় এখনো হয়নি, আরও ছোট হবে, একদমই ছোট একটা বীজ। বীজটা হাতে নাও, এই যে দেখেন এটা হচ্ছে থাইলঙ্গান, খাও, ওইটুকু খাও, খাই দেখো তো কিরকম টেস্ট, যা সত্যি তাই বলবা, মিষ্টি আছে না, মিষ্টি আরো আসবি, তোমার হচ্ছে আরেকটু ইয়ে করা লাগবে, পরিপক্ক পাকলে আরেকটু বড় হলে এক ধরনের মিষ্টি হবে। হ্যাঁ, এক ধরনের একটা ঘ্রাণ আছে, মিষ্টি একটা ঘ্রাণ আছে, মতো ওর সাইজ আরো বড় হবে। মাটির স্পেসটা পাইলে আরও বেশি বড় হবে। আর লঙ্গানে অনেকগুলো ভ্যারাইটি আছে, সাধারণত এটা দেখছেন এটা হচ্ছে থাই লঙ্গান, আর যেটা হচ্ছে রুবি লঙ্গান ওটার পাতা হচ্ছে আপনার লাল কালার, অনেকটাই যে সিজিএম গাছের পাতার মতো, এই যে এরকম লাল হবে। যাক, ওটা আবার লঙ্গান গাছ মনে করেন না, এটা হচ্ছে সিজিএম গাছ। তো আর যেটা হচ্ছে পিংপং লঙ্গান ওটার পাতা একটু ছোট ছোট, অনেকটা দেখতে হচ্ছে এই পাতাগুলো একটু মোড়ানো টাইপের, এরকম মোড়ানো মোড়ানো টাইপের থাকবে, ঠিক আছে, ছোট ছোট পাতা হবে, এর চেয়েও ছোটো, মানে এর অর্ধেকেরও ছোট, অর্ধেকেরই অর্ধেক, ঠিক আছে, এরকম ছোট ছোট হবে। তো গাছ কেনার আগে একটু দেখে কিনবেন যেখান থেকে কিনেন। তো সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত ফলের অর্ডার করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।